আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বাংলা টিউটোরিয়াল মেলায় স্বাগতম জানাচ্ছি আমি মশিউর রহমান আমি আজ যে টিউটোরিয়ালটি করতে চাচ্ছি সেটি নবম ও দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অনুশীলনী দুই দশমিক এক সেট এর সাতের গনাম্বার প্রশ্নটি এর আগে আমি সাতের নাম্বার পর্যন্ত প্রশ্নের উত্তর করে দিয়েছি সমাধান করে দিয়েছি তোমরা সেগুলি দেখে নিও আশা করি তোমাদের উপকারে আসবে আর আজকে আমি গনাম্বার প্রশ্নটি করবো গ নাম্বার প্রশ্নটি তোমরা খেয়াল করো এখানে কী বলেছে এখানে বলছে সিক্স এক্স মাইনাস ওয়াই কমা থার্টিন এটি সমান সমানের এপাশে আছে সমান সমানের ওই পাশে আছে ওয়ান কমা থ্রি এক্স প্লাস টু ওয়াই এখন এই পুরোটার সমান এই পুরোটা এখানে দুটি কমা দিয়ে দুটি রাশি আছে এখানেও দুটি আছে এটির এটির সমান এটি এখন বলতেছে এক্স ওয়াই নির্ণয় করো এটি নির্ণয় করার জন্য আমরা আগে যেভাবে উত্তর করেছি এখানেও আমরা সেভাবেই করব আমাদের এখানে দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের সিক্স এক্স মাইনাস ওয়াই কমা এখানে আছে থার্টিন আর এটার ইকুয়াল দিয়ে আছে ওয়ান কমা থ্রি এক্স প্লাস টু ওয়াই এখন আমরা আগের নিয়ম মতোই এটার প্রথমটার সমান হবে এটার প্রথমটা তো এখানে প্রথমটা আমরা লিখবো সুতরাং দিয়ে থ্রি এক্স মাইনাস ওয়াই এবং এটার সমান সমান লিখবো আমরা ওয়ান এটার প্রথমটা এখন এখান থেকে আমরা যে কাজটা করব আমাদের জন্য সহজ হবে যে কাজটি করলে আমরা এক্সের মানটি এখান থেকে বের করব। না হয় আমাদের এখানে মাইনাস থেকে যাবে আবার মাইনাস দিয়ে গুণ করতে হবে ওটা ওটা না করতে গিয়ে আমরা এক্সের মানটা এখান থেকে বের করি তাহলে বাদ আমরা লিখবো সিক্স এক্স ইকুয়াল এখানে মাইনাসের ওয়াই ওদিকে গেলে প্লাসের ওয়াই আসবে তাহলে ওয়ান প্লাস ওয়াই হবে সিক্সটা এক্সের সাথে গুণ অবস্থায় আছে আমার শুধু এক্সের মানটা আমরা এখানে বের করব তাহলে সিক্স গুণ আসে গুণ থাকলে ওদিকে সমান সমানের ওই পাশে গিয়ে ভাগ হয়ে যায় তাহলে আমরা লিখব এক্স ইকুয়াল ওয়ান প্লাস ওয়াইটা উপরে চলে যাবে আর এই সিক্সটা নিচে চলে যাবে এবং এটাকে আমরা সমীকরণ নাম্বার দিব এক এবার আমরা দ্বিতীয়টিতে টিরতে নেব তেরোর সমান হচ্ছে টু থ্রি এক্স প্লাস টু ওয়াই তা আমরা যেহেতু এটিকে আমাদেরকে পক্ষান্তর করে এ পাশে আনতে হবে তো আমরা আগেই লিখে নিই তাহলে আমাদের এক লাইন কমে যাবে তাহলে আমরা এভাবে লিখতে পারি থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল থার্টিন অর্থাৎ আমাদের লেখা দরকার ছিল থার্টিন ইকুয়াল টু এক্স প্লাস থ্রি ওয়াই যেহেতু আমাদেরকে পরিবর্তন করে আনতে হবে আমরা একবারেই লিখে নিলাম একবারে লিখলেও আমাদের জন্য কোনো সমস্যা নেই এবার আমরা যদি এক্সের মানটাকে বসিয়ে দিই এখানে কী দাঁড়ায় আমরা দেখি এক্সের মানটা বসবে থ্রি ইন্টু এক্সের মান হচ্ছে এটা ওয়ান প্লাস ওয়াই বাই সিক্স প্লাস এখানে আছে টু ওয়াই ইকুয়াল আছে থার্টিন এটা থেকে গেল থ্রি দিয়ে আমরা সিক্সকে কাটতে পারি টু বার যেহেতু গুণবস্থা গুণবস্থা উপরে থাকে তো উপরে আর নিচে কাটা যায় তাহলে নিচে টু আছে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে যেহেতু এটি টু এবং কি এটি ভগ্নাংশ তাই ভগ্নাংশের যোগের ক্ষেত্রে হরের লসক এখানে হর বলতে টু আর এটা নিচে হর নাই না থাকলে ওয়ান ধরে নিতে হয় তাহলে টু এবং ওয়ানের লসাগ হচ্ছে টু টু এর ভিতরে একবার যায় এক দিয়ে এক দিয়ে এটাকে গুণ করলে ওয়ান প্লাস ওয়ান দিয়ে ওয়াইকে গুণ করলে ওয়াই প্লাস এটার নিচে যেহেতু কিছু নেই যখন কোনো কিছু না থাকবে ওয়ান ধরতে হয় তখন লসাগু যেটা হয় সেটা দিয়ে পুরোটাকে গুণ করতে তাহলে দ্বিতীয় কোনো চার ওয়াই আর ইকুয়াল এখানে লিখতে হবে থার্টিন এখন আমরা এখানে প্রথমে যোগ বিয়োগ করে নিই এখানে যদি আমরা যোগ বিয়োগ করে নিই তাহলে আমাদের যেটা দাঁড়াচ্ছে এখানে ওয়ান থাকবে আর হবে ফাইভ ওয়াই কেন ফাইভ ওয়াই যেহেতু এখানে একটা ওয়াই যোগের এবং এখানে একটা চারটা ওয়াই যোগের তাহলে চারটার একটা মোট পাঁচটা ওয়াই এখানে টু ইকুয়াল থার্টিন এখানে আমাদের আগে আবার আড়ারি গুণ করতে হবে তো আর আড়ারি গুণের ক্ষেত্রে এটা নিচে মনে মনে একটা এক ধরে নিতে হবে একের সাথে এটা গুণ এবং এটার সাথে এটা গুণ তো একের সাথে যা গুণ হয় তাই বসে যায় তো এক দিয়ে যদি আমরা এটাকে গুণ করি এটা বসবে অর্থাৎ ওয়ান প্লাস ফাইভ ওয়াই আর এখানে এটার সাথে এটা আর আড়ারি গুণ হয়ে গেল এবার এটার সাথে এটা আর আর গুণ হবে তেরো দুগুণা ছাব্বিশ টোয়েন্টি সিক্স ওয়ান এটার সাথে ওয়াই নেই বা একশো নেই তো এটা এদিকে চলে যাবে সমান সমানের ওদিকে এখানে ফাইভ ওয়াই থাকবে ফাইভ ওয়াই ইকুয়াল টোয়েন্টি সিক্স এটা প্লাস ছিল এদিকে এসে মাইনাসের ওয়ান হয়ে যাবে সমান সমানের একদিক থেকে আরেক দিকে গেলে প্লাস থাকলে মাইনাস হয় তাহলে এই ফাইভটা ওয়াইয়ের সাথে গুণ আছে ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল ফাইভটা যদি আমাদের নিচে ভাগ হয়ে চলে আসে আর ছাব্বিশ থেকে যদি এক চলে যায় পঁচিশ পাঁচ দিয়ে পঁচিশকে কাটলে তাহলে আমরা লিখতে পারি সুতরাং ফাইভ তাহলে ওয়াই এর মানটা আমাদের বের হয়ে গেছে এবার ওয়াই এর মানটা যদি আমরা এক নঙ্গে বসিয়ে দেয় তাহলে আমাদের এক্স এর মানটা বের হয়ে যাবে তাহলে আমরা এর মান এর মান এক নং এ বসাই এক নাম্বারটা ছিল এক্স ইকুয়াল ওয়ান প্লাস ওয়াই ছিল যেহেতু ওয়াইয়ের মান আমরা ফাইভ পেয়েছি ফাইভ বসিয়ে দিলাম নিচে ছিল সিক্স বাদ দিয়ে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল পাঁচ এবং এক যোগ করলে ছয় হয় নিচেও ছয় সিক্স দিয়ে সিক্সকে কাটলে ওয়ান হয় ইকুয়াল দিয়ে আমরা ওয়ান লিখতে পারি তাহলে এক্সের মান আমাদের ওয়ান বের হয়ে গেছে তাহলে এটাতেও আমাদেরকে যেভাবে মানটা বসাতে বলেছে সেটা খেয়াল করো এখানেও বলছে এক্স কমা ওয়াই বের করতে ব্রাকেটের মধ্যে তাহলে এক্স কমা ওয়াই যেহেতু আমাদেরকে বের করতে বলছে তাহলে আমরা এক্স কমা ওয়াই ওই হিসাবে মানটাকে লিখব সুতরাং নির্ণীয় মান সুতরাং নির্ণীয় মান আমাদেরকে বের করতে বলছে এক্স কমা ওয়াই আকারে তো এক্সের মান আমরা পেয়েছি ওয়ান এবং ওয়াইয়ের মান পেয়েছি আমরা ফাইভ আচ্ছা তাহলে গনাম্বার আমাদের সাথের গনাম্বার উত্তর হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি চেষ্টা করছি তোমাদের বোঝানোর মতো করে দেওয়ার জন্য তারপরেও যদি কোথাও কোনো ঘাটতি থেকে থাকে বুঝতে কোথাও সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমি পরবর্তীতে তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব আর আমার ভিডিও থেকে যদি সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং ভিডিওগুলিকে শেয়ার করবে যাতে অন্যরাও উপকৃত হতে পারে আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে করে ফেলো এবং বেল বাটনে ক্লিক করো পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি